আমি বাড়ি ঘর কিচ্ছু রাখলাম না সব মসজিদ মাদ্রাসায় ইতিব খানায় হেফজ খানায় আল্লাহর রাস্তায় ওয়াজ মাহফিলে সব জায়গায় আমি বিলীন করে আমার সম্পদি সব দিয়া দিতা সুবহানাল্লাহ এই দিনটা আপনি আমার সবার বেলায় একবার আসবে 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 না বাফের বেলা আইছে আর কই না চিন্তার কারণ নাই আজকে মইরা দেখেন আরে মল্লে এমন কোন লোক নাই এমন এমন কোন মানুষ নাই আপনাকে রাখার মতো আপন নাই কেউ বলবে না একটা রাত বার বলবে সিল্লি মারে বড় বড় সিল্লি সিল্লিটা কেমনে দে ও আল্লাহ রে আমার কি উপায় হইব গো কথা কয়না কণ কথা কয়ে চিলি দেয় কেউ চিলি দিছে তাই দিয়ে যাইতা কবর কেমন থাকব গ আল্লাহ জানি কিতা করে গো বেহস্তি না দুজুহী আল্লাহ জানি না গো এ কথা জীবনে। চিল্লি দেয় বউ বিশেষ করে সংসারের পরিবারের লোকেরা মহিলারা যখন চিৎকার দেয় একটা কথাই গো ওহ আমার কি উপায় গো আমি কেমনে তা হুম গো আল্লাহ রে আমার কি ওই রে হের কি হের লাগেছি লাগে কিন্তু একটাও না কথা কয় না কেন ছেলে বলেন মেয়ে বলেন আত্মীয় সুজন বলেন প্রত্যেকেই আপনি গেলে কেমনে সংসার চালাবে সেই জন্য তারা কান্দে চিৎকার করে আপনার জন্য কেউ না কথা কয় না কেন বুজা গেল আসল আপন বলতে কেও নাই তোমার আপন তুমি ওই সেই জন্য তোমার ফুজি তুমি বাই চালো আমরা সরলের এক বেটা গত বছর কালীগস অনেক সম্পদের মালিক কিন্তু ফুতাইতের যে খাইচত কো আমার মরে গেল গা এক টাকাও খরচ করতে না বেটা মরবার আগে নিজেই অসুস্থ অবস্থায় পাঁচটা মহিষাই না জবাই করে মাংসের খাওয়ায় এক মাস পরে মারা গেছে কো জানি আগে দিও কিছু জানি ফুতাইতে আমার আর খরচ করতে আগের আগে কাম আমি আগেটা আমারটা আমি ছাইরা যায় চিন্তা করেন এই যে কুটুকুটি টাকা লক্ষ লক্ষ টাকা হাসা মিছা সুদ খায় সুদির ব্যবসাতে এ লাগাতাবার নাই আছে আয় হায় আগে বাড়াইতে সুদ খায় তাও বিনড়াইতেও খায় আছে নি আছে নিজের কথা কোনা কয় হেরাগরে 부বত্তি kain না কথা কয় না হাসা না মিছা আয় হায় কই যাবেন এই যদি আমাদের সমাজের অবস্থা হয় সমাজ কত নোংরা হয়ে গেছে যেই কারণে ওয়াজে তাসির হয় না ওই মায়ের সন্তান আলেম হয় 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 না না ডাকাত হয় কথা বলেন না কেন আর যদি আপনার ব্লাডের মধ্যে রক্তের মধ্যে পরিষ্কার থাকে এই রক্ত দিয়া যে সন্তান আসবে এই সন্তানটাও ভালো হবে বুঝাইলেই কাজে লাগবে কথা কয় না কেন সঙ্গ দূষে নষ্ট হলো কলু ইয়ার জো ইলাল আসলে প্রত্যেক জিনিস তার মূলের দিকে দাবিতে হয় বাবারা আমরা জানি মাহফিলে বসে আছেন কত মানুষ এই পেটওয়াজুরি শাড়ির মাইকের আওয়াজ শুনতেছে এর বড় খাসিলতের কারণে যে কোনো একটা খাসিলতের কারণে শয়তান তাকে বাইরে রেখেছে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসতে দিবে না কেন শয়তান কয় আমি কেমনে দিব সারা দিন আমি তোরে লয়া চলাফেরা করি আমারে রাইখা তুই জান্নাতের বাগানে যাবি এটা সম্ভব না আপনি রে যেই কোন একটা ধুকার জালে ফালাইয়া আস্তে আস্তে করে বাড়িতে নিবে শুয়াইবে অথবা কানের মধ্যে লত লাগাইয়া বন্ধের মধ্যে بوয়া রাখবো কথা কয় না কেন ঠিক কানের মধ্যে লত আছে নিচে দাফারা পায়জামা উরফে দ লত তে পাগল তে বুঝা잖아 ছোট পাগল না বড় পাগল কেতা কইবি পাগল তোটা জাততাসিস ফাইল চাইলে তো বুঝা যা আরো পামি আজকের এই মাহফিল থেকে একটা কথাই যদি বাড়িতে চলে যায় এই কথাটাই যদি আপনার অন্তরে গাতিয়া যায় আজকে থেকে যদি ওয়াদা করি জীবনে যা করেছি সব মানুষের জন্য করছি নিজের জন্য তো কিছুই করি নাই কথা কয় না কেন নিজের জন্য কিছুই করি নাই যা করেছি অপরের জন্য করেছি হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না পরিচয় দিবে রাব্বি নাফসি রাব্বি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও সুবহানাল্লাহ হাসরের ময়দান তো দূরের কথা এর আগেই তো দলা কইরা লাগবো ফিডায়া কথা কয় না আরে মিয়া ফিডার কথা শুনলে বুঝি হাসি আয় এটা তো আমরা দেশের মুহূর্তটা পারি না একটা বাড়ি যখন দিবে মাংসগুলি হাড্ডির সাথে আলাদা হয়ে তোলার মতন ধুনী হয়ে যাবে এমনি ছিটকিয়ে পড়বে আবার এগুলাকে একত্রিত করবে মরবে না এক কাছে যে মরছে মরা গেছে গা ফিটাইলে না না মরার পরে আর মরণ নাই সুবহান চিৎকার করবে কান্না করবে আগুন দা জ্বালাইবে কাপুনের কাপুরে আগুন লাগবে তোমাকে বাঁচানোর মতন কেউ নাই এক দল আছে আড়াই হাত মাটির উপরে আমরা আর আপনি দাফন করছেন আড়াই হাত মাটির নিচে ব্যবধান আড়াই হাত আড়াই হাত মাটির নিচে কি হচ্ছে আমি নিজেও জানি না অথচ আড়াই হাত মাটির নিচে তুফান আরম্ভ হচ্ছে আমি আড়াই হাত মাটির উপরে সংসার করতেছি এটার নাম জেন্দেগানি কথা কথা সেই জন্য মানুষ বুজার মতন বুঝতে হবে মানার মতন মানতে হবে জানার মতন জানতে হবে একবার যদি বুঝলাই লাই গাজা আমার আল্লাহর দরবারে যদি ডাকটা কবুল হয়ে যায় আমার আল্লাহর দরবারে কবুল হলে আপনি জান্নাতি বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার প্রত্যেকটি মানুষ এখানে যারা যেখানে আছে প্রত্যেকের মানুষের এই অবস্থা কে বাইরে কে ভিতরে কে ঘুমাইতেছে কে নবীর প্রেম নিয়ে বসছে আমরা তো নবীর পাগল বিশ্বাস এই বিশ্বাস নবীজি আমার সব খবর জানে আল্লাহ জানে নিজের ক্ষমতা দ্বারা নবীজি জানে আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা দ্বারা কথা বলেন ঠিক কিনা

সবচাইতে বড় কাট্টা ওয়াহাবি হচ্ছে আহলে হাদিস নামক যেই শয়তানগুলি এত বড় জালিম এত বড় শয়তান এত বড় মূর্খ আল্লাহর জমিনে কেউ ইসলাম ইসলামটাকে ধ্বংস করার জন্য মুসলমান রূপ ধারণ করেছে আসলে শয়তানের চেয়ে ওরা আরো নিকৃষ্ট ঠিক আসুন যাই কিতাবের নাম অ্যাডভাইস ফর দা ওয়াহাবিয়াস ইংরেজিতে একটি কিতাব আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন আলোচনার ভিতর দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ও আমার সাহাবীরা আজকে দিনের জন্য সাহাবীরা তোমরা দক্ষিণ দিকে যাইও না কোন দিকে দক্ষিণ আর আস্তে কোন না কোন দিকে দক্ষিণ দিকে যাইও না আমার নবীজির কথা শেষ অন্তে মাওলা আলী

যেহেতু আমভাবে বলেছেন রসুল আমাকে মেনশন করেন নাই আমি দক্ষিণ দিকে যাব কি রহস্য নবীজির নিষিদ্ধের পিছনে আমি দক্ষিণ দিকে যাব পরীক্ষা করাবো মৌলাহালি দক্ষিণ দিকে যাবে আমার নবীর জানা আছে কি না মৌলা আলী দক্ষিণ দিকে দৌড়াইতে শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে চল্লিশ মাইল যাওয়ার পরে সামনে দুইটি পাহাড় দুইটি পাহাড়ের মধ্যে একটা গিরিপথ গিরিপথের কিনারায় একটা খাল দেখা যায় খালের তলায় পানির স্রোত বয়ে যাচ্ছেন হজরত আলী বলেন পানি যদি কোথাও যেতে হয় একটা ঢালু জায়গার প্রয়োজন হয় যেখানে কোনো ঢালু জায়গা নাই সেখানে পানি কোথায় যা আমি এক কদম দুই কদম সামনে যাই এক কদম দুই কদম সামনে যাইতে যাইতে গিয়ে দেখেন পানি তো কোথাও যায় না বরং এক ব্যক্তি হা করে পানি বক্ষণ করছে যার ফলে খালের তলার পানি স্রুত পড়ে গেছে টান পড়ে গেছে মৌলা আলী কয় আমি জীবনে কত মানুষ দেখেছি কত ফালোয়ান দেখেছি কত বীর দেখেছি এত বড় পুরুষ আমি জীবনে দেখি নাই লোকটার পিছনে দাঁড়িয়ে রইলেন লোকটা যখন পানি করা শেষ হয়ে গেল মৌলা আলীর সামনে দিয়ে যখন হাঁটতে শুরু করলেন হজরত আলী রাদি আল্লাহ আন বলেন এরে আল্লাহর বান্দা দাঁড়া সুহান আল্লাহ দাঁড়া মা ইসমুকা লোকটি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করলেন মা ইসমুকা ইসমি আসাদুল আকবর আমার নাম হচ্ছে বড় বাঘ এ বড় বাঘ কোথায় যাচ্ছ শুনেছি মদিনার জমিনে নাকি শেরে আলী নামক একটা বাঘ আছে কথা বুঝেন না। কথাটা কার সাথে বলতেছে আর হ্যাঁ কি তা কইতেছে শুনেছি মদিনার জামিনে নাকি শেরে আলী নামক একটা বাঘ আছে ওই বাঘের মোকাবেলা করার জন্য যাব মৌলা আলী কয় আমার মোকাবেলা করবে সে আমাকে চিনে না আমার সাথে কথা বলতেছে আমার পরিচয় আর দিয়ে লাভ নাই পরিচয়টাকে গোপন করলেন বললেন কি করতে চাও আলীর মোকাবেলা হাসি দিয়ে আসাদুল তুমি যদি আলীর মোকাবেলা করতে চাও আমার শক্তিকে একটু পরীক্ষা করে নাও আমার সাথে মোকাবেলা করো যদি আমার সাথে জিততে পারো আমি তোমাকে লিখিত দিয়ে দিব তুমি হজরত আলীর সাথেও পারবে আল্লাহ আকবর আশ্চর্য গেলেন আসাদুল মনে মনে ধারণা করতেছেন আল্লাহর জমিনে এমন কোন ব্যক্তি নাই যে আমার মোকাবেলা করতে পারে এই সাহস কার এই জমিনে এমন মানুষ নাই আমার মোকাবেলা করবে একটা বাম্বু দিমু মাটির সাথে মিশাইয়া জমু হজরত আলী কয় রে আসাদুল আকবর মনে মনে কি ভাবছ কনা শুরু করেন মৌলা আলী বলেন মুসলমান কখনো প্রথম শুরু করে না বরং তুমি আগে শুরু করো আল্লাহ আগবর তুমি আগে শুরু করো হজরত আলী বলেন আসাদুল আকবর বলেন না তুমি শুরু করো মৌলা আলী বলেন তুমি শুরু করো আসাদুল আকবর বলেন রেডি হও হজরত আলীর উপর যখন এত জুড়ে আঘাত করলেন হজরত আলী বলেন আমি দেখতেছি মাটি তরতর করে কাঁপতেছে আমি নিচের দিকে ডাপতেছি তার বড় দেখতেছি কে জানি বহু দূর থেকে একটা লম্বা হাত বাড়ায়া আমাকে নিচ থেকে টান দিয়া উপরে তুলে ধরেছেন আল্লাহ আকবর আল্লাহু আকবর অবাক হয়ে গেলেন আসাদুল আকবর বলেন আল্লাহর জমিনে আল্লাহর জমিনে কোন পুরুষকে আমার দ্বিতীয় আঘাতের প্রয়োজন হয় না লোকটাকে আঘাত করেছি আল্লাহ আকবর বলে চিৎকার মারল এত বড় শক্তি সে কে তার পরিচয় জানি না শক্তির মিটার বাড়াইয়া আসাদুল আকবর দ্বিতীয় আঘাত করলেন আঘাতের কারণে মাওলা আলী বলেন দুইটি পাহাড়ের মাটি করে কাঁপতেছে আমি নিজের দিকে তারপর দেখতেছি কে জানি বহু দূর থেকে একটা নূরের হাত পাড়াই আমাকে টান দিয়া উপরে তুলে ধরেছেন আল্লাহ আকবর আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন আসাদুল আকবর বলেন আমি বেকারার হয়ে গেলাম আমি চিন্তিত হয়ে গেলাম আমার মনের ভিতরে প্রভুত দিতে না পরপর দুটি আঘাত করেছি লোকটি এখনো পর্যন্ত আল্লাহ আকবার বলে চিৎকার মারল তার শক্তির মিটার বাড়াইয়া সমস্ত শক্তি একত্রিত করে আঘাত করলেন হজরত আলীর উপরে হজরত আলী বলেন আমার পায়ের নিচের মাটি পর্যন্ত ফেটে যায় আমি আট হাত মাটির নিচে ঢেবে গেলাম তারপর আমি দেখতেছি কে জানি বহু দূর থেকে নূরের একটা লম্বা আমাকে নিচ থেকে টান দিয়ে উপরে তুলে ধরেছেন আল্লাহ দৃশ্য দেখে আসাদুল বলেন বান্দা আমার পালা শেষ এবার তুমি শুরু করো মৌলা আলী বলেন রেডি হজরত আলীর উপাধি ছিল আসাদুল্লাহ তলুয়ারের উপাধি ছিলেন সাইফুল্লাম আল্লাহর বাঘ আল্লাহর তলোয়ার হাতে নিলেন সুহার আল্লাহ বলুন এক বাঘ আর এক বাঘের মোকাবেলায় হজরত আলী হচ্ছে আল্লাহ দেওয়া বাঘ আর মানুষের দেওয়া বাঘ আসাদুল আকবর আশ্চর্য হয়ে গেলেন হজরত আলী বলেন এরে আল্লাহর বন্ধা আসাদুল আকবর রেডি হও আমি তো রেডি আছি এত জোরে হজরত আলী যখন আঘাত করলেন আঘাতের পরে সাথে সাথে আসাদুল আকবর উত্তর দিচ্ছে এরে আল্লাহর বান্দা তুমি আমাকে আঘাত করেছ নাকি হজরত আলী কই এত বড় একটা বাম্বু দিলাম বাম্বুটা খায়া ও হ্যাঁ আমার আঘাত করছো নাকি এই বেড়া কইতেই পারে না এই বেড়া যদি আমারে ধরে একটা সিপা দিব মাটির সাথে আজায় লাইব আমার অবস্থা কি চক্কুটা বন্ধ করলেন মদিনার পাওয়ার হাউজের দিকে আল্লাহ মদিনার রসুলের দিকে খেয়াল করে

আমার নবীজির দিকে খেয়াল করে মাওলা আলী বলেন আমি তো আঘাত করেছি কেউ বলতেই পারি না কো দুই কদম সরে দাঁড়াও আসাদুল আকবর যখন দুইটি কদম সামনে বাড়লেন সামনে বাড়ার পরে দেখতেছেন তার বৌড়ি আর মাথা দুইটা খণ্ড হয়ে রক্ত ফিনকি মেরে উপরের দিকে উঠতেছেন এই দৃশ্য দেখে হজরত আলী মদিনার দিকে দৌড়াইতে শুরু করলেন ঘটনার আসলকে বলবেন আল্লাহ আকবর বলেন বলুন না ইয়া রাসূলুল্লাহ اللہمہ صلی اللہ جڑے محمد اللہ اللہ صلی اللہ سیدین محمد دین بیانا مولانا محمد دین

যেই মশা মাসি বসেল নাজাদ জীবনী যেই শরীলে মশা মাসি বসে ভাই যেমনি ভাবে আমি আমার হাতের তালা ডারে দেখতে পাই বলেন না আল্লাহ আকবর ক্ষমতা দিয়েছেন কে আওয়াজ করে বলেন ক্ষমতা দিয়েছেন কে দলিল ও মা কামালাম তা কুন্তা আলাম যা জানতেন না সব আমি জানিয়ে দিয়েছি মেরাজের রাত্রিতে আমি আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছি রাসুল বলেন এখন আমার প্রশ্ন আপনাদের কাছে একটা জিজ্ঞাসা একটা প্রশ্ন প্রশ্নটা হলো এই আমি জানতে চাই আমার নবীজি মেরাজে সাতাইশ বৎসর ছিলেন কত বৎসর সাতাইশ বৎসর আমাদের দেশে কিছু মানুষ তো কই নবী আমরার মতো মানুষ আমরার মতন মানুষ যদি হয় নবী খাইছে ঘুমাইছে বিয়ে শি করছে সংসার করছে এই সময় বিড়ালের বাচ্চার মতন সিফাদা ধৈরা ওহাবির বাচ্চারে জিজ্ঞেস করুন লাগে তাহলে সাতাইশ বৎসর যে নবী আসেন আল্লাহর দরবারে খাইছেন কি কথা বলুন না কেন ওই দিন বলেছিলাম আমার নবীকে মেরা জিনিসে উড়াইছে রফ রফ দিয়া বুরাক দিয়া নামাইছে কি দিয়া সবাই তো উঠায় দেয় নামায় উঠাই দেয় রফ রফ আর বুরাক নামামোর কিচ্ছু পাওয়া যায় না আজকে বিজয় বিজয়নগরে এলাকার থেকে বলতে চাই সাতাশ বছর নবী খাওয়াইছিল কি দিয়া নবিজির একটা সুরত তো মানবীয় সুরত কথা কয় না কেন সুরত যদি হয় সুরতে হাক্কি সুরতে মালাকি সুরতে বাসারি বাসারি সুরতের জন্য তো খাবারের প্রয়োজন হয় নবী যদি আমরার মতন মানুষই হয়ে থাকে সাতাইশ বছর তো না খায়া থাকতে পারে না আল্লাহর দরবারে তো ডেক ডিস্কি সাইল ডাইল এখানে নাই কথা কয় না তাইলে তো আল্লাহ কি খাওয়াইছেন সব বর্ণনা পাওয়া গেল ডাইলে চাইলে মাছে তরকারি এ মাংস আল্লাহ ইচ্ছা করলে পারিনি কিন্তু কি খাওয়াইছে আল্লাহ জমিনে একটা প্রমাণও পাওয়া যায় না কিন্তু কিচ্ছু না কিচ্ছু তো খাওয়াইছে কথা কয় না কেন বন্ধু বন্ধুরে দেখছে খাওয়ানের আর কি স্বাদ আছে বন্ধু বন্ধুরে দেখছে খাওয়ানের আর কি স্বাদ আছে কিন্তু এরপরে কই বন্ধু আমি আপনাকে একটা কিছু দিতে চাই আমার আল্লাহ কয় কি দিবেন কহা করুন হা করুন আমার রুসুল বলেন আমি হা করলাম আল্লাহ আমার ভিতরে ঢুকাই দিলেন হে মোলবিরা না করে শুনো জিহাদি কি বলে শহীদুল্লাহর জাহাদি জবান থেকে শুনো কি বলে ハーグルー আল্লাহর জমিনে কেউ বলতে পারবে না অস্বীকার করতে পারবে না হাদিসটা আমার রসুল বললেন আমি হা করলাম আল্লাহ আমার মুখের ভিতরে একটা ফুটা ছেড়ে দিলেন ফুটা ছেড়ে দেওয়ার পরে আমার মুখের ভিতরে ফুটা ছেড়ে দিলেন আমি তার শীতলতা অনুভব করতেছি আমার ভিতরে শীতল হয়ে যাচ্ছে রসুল বলেন দলিল ফা আলিম তো মাফিস এমন এক জিনিস আমাকে খাওয়াই দিল রে এমন এক জিনিস আমাকে খাওয়ায়ে দিল প্রবেশ করাই দিল ফা আলিম তো মাফিস সামা আকাশে এবং জমিনের মধ্যে যা আছে খাওয়ানোর ফলে আমি সব জেনে ফেলেছি বলেন না আল্লাহ একবার বেশি সমস্যা গেছে বলেন বেশি সমস্যা হয়েছে গা কি বলবো আমি আপনাদেরকে ও গো প্রিয় হাবি পাগলের রাছ কেন দূরে

পাগল হইল বাস করোনি জুব্বা দিল জুব্বা দিলা তারে আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবি পাগলের রাখছ কেন দু গো প্রিয় হাবি পাগলের রাখছ হজৰত বেলাল পাগল হইয়া জুব্বা দিলা তার রেম বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বাধা আমারে প্রিয় হা বিপ পাগলে রে রাগস কেন দুখ গো প্রিয় হা বিপ পাগলে কেন অসহায়ের মত মতো কাদি পাইতে তোমার ভালো লাগো না অসহায়ের মতো কাদি পাইতে তোমার কোন দিন আমি শান্তি পাব তোমার দিদারে প্রিয় হাবি পাগলের রাখছ কেন ও গো প্রিয় হাবি পাগলের রাখছ রৌজার পাশে গিয়ে আমি দেখব নয়ন ভরে আল্লাহু একবার বলেন রৌজার পাশে গিয়ে আমি দেখব নয়ন ভরে কবি যাব সেই নবীর রৌজার কিনারে প্রিয় হাবীব পাগলের আছো দু বলেন না মমতাজের গান গলে তো আকুইয়া টান মারতে দেয় ওগো প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে একসাথে জমান খুলে ওগো প্রিয় হাবিব পাগলেরেরে রাখছো কেন দূরে সুবহানাল্লাহ কইতেন না এই ভাবে আশেক গাইতে গাইতে যখন ঘুমায় হঠাৎ করে দেখবে ঘুমের ঘরে নবী তোমার সামনে হাজির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না লবি আসতে পারে কি পারে না আওয়াজ করে বলেন পারে কি পারে না আমরা নিজেও জানি আমি আগেই বলেছি যদি রাসূলকে দেখে মরণ হয় মরণ সত্য কথা বলেন আমরা রসুল দেখতে চাই কি চাই না হাত তুলে দেখান তো নারি তাকবীর আল্লাহু আকবার নারি রিসালাত রাসুল আল্লাহ জামাত একটু কবির মনোযোগ খুব মনোযোগ আমি আগেই বলেছি একটা কথা যদি অন্তরে লেগে যায় যে নবীদের নাম নিলেন অসহায় সহায় হয়ে যায় যেই নবীজির নামে গরিব দলি হয়ে যায় যে নবীর নামে সাদক কালো মানুষ সাদা হয়ে যায় বেঈমান মানুষ ইমানদার হয়ে যায় কথা বলুন ঠিক কিনা এই নবীজির ঘরে যদি খাবার না থাকে বুঝা গেল আমার আল্লাহর দরবারে সুখ আমার রসুল চাই নাই কথা বলেন ঠিক কিনা যে বলবো নবী পেট ভরে খাই নাই চোখ ভরে ঘুমাই নাই আজ পর্যন্ত রৌজা মুবারকে আমার নবীজি শুইয়া শুইয়া গড়াগড়ি করে উম্মত যখন না ফরমানি করে আল্লাহর নবী অসুর নয়নে কান্দে চোখের পানি গুলি সারে আল্লাহ আকবার বলেন আমার নবীজের একটা কথা মনে পড়ে গেল কিন্তু কিভাবে আমি বলবো বড় আশ্চর্যর বিষয় একটা কথাই আমি বলে দেই আজকে বড় দুঃখ বড় ক্রান্ত মন মনটা আর না বলে পারছি না আসুন যায় আমাদের একটা নামে সুন্নি বক্তা একটা উদাহরণ দিয়ে একটা কথা বলছিল কথাটা বড় কষ্টদায়ক তার এই কথাতে আমি বুঝতে পেরেছি হয়তো তার বিতর্গত ওহাবি আছে না হলে তার গুড়ি দিয়া ওহাবি আছে আমি খুব ক্লিয়ার করে বলে দিতে চাই আজকের এই মাহফিল থেকে আমি জানিয়ে দিচ্ছি আমি এতদিন পর্যন্ত মুখ খুলি না খোলা প্রয়োজন মনে করি না কিন্তু একটা ভিডিও বার্তার মধ্যে দেখলাম লাগছে ফারাফারি দুই বক্তা ফারাফারি লাগছে লাগছে নি কি লাগছে একটা হইলো বারাবাড়ি লাগে এখন তার জবাব দিতে গিয়া উদাহরণ স্বরূপ বলেছেন কথাটা আমি পরে আনতেছি একটু মনোযোগ আমি কথাটা টেনে আনতেছি একটু মনোযোগ আমরা নবীজির এসকির দিকে যাই নবীজির মহাব্বতের দিকে যায় যদি আজকের এই মাহফিল থেকে একটা তিল পরিমাণ মহব্বতের সিটা কালবের মধ্যে পড়িয়া যায় যাইবার বেলা দেখবেন আপনি আল্লাহ হইয়া বাড়িতে যাবে বলেন আল্লাহ আকবর কেন আমি বারবার বলতেছি এই বিজয়নগরের জমিনে কত এলাকায় কত মাহফিল করেছি কত মানুষের চেহারা দেখেছি আজ থেকে তিরিশ বছর আগে যতগুলি মানুষের চেহারা বত্রিশ বছর আগে তিরিশ বছর আগে যাদেরকে দেখছি এদের নাইনটি পার্সেন্ট ওই দুনিয়াই নাই কথা বলেন না কেন বাবা যাদেরকে ছোট্ট দেখেছি যাদেরকে ছোট্ট দেখেছি আমি গেছলাম কুমিল্লা বড়ুরাতে একটা মাহফিল করতে গিয়ে ধামতি তো আমি লেখাপড়া করেছি তো রাধানগর লজিং থাকতাম ভাবলাম লজিং মাস্টারের পোলাটারে দেখা যায় ফোলাটারে গিয়ে দেখছিলাম অত বড় আমি যে সময় পড়তাম ফোলাটা অত বড় এই ফোলারে গিয়া দিহি হেয়ারফুট অত বড়টারে কান্দলে রাখছে এই ফোলারে গিয়া দিহি হেয়ারফুট অত রাখছে নিজের কাছে কত কষ্ট লাগলো দেখি কত বড় আয়া দিহি হেয়ারফুট হের কান্দো চিনতে পারি নাই এইভাবে ভাবে দিনগুলি চলে যাচ্ছে যাইতে যাইতে দেখবা একদিন স্টপ হয়ে গেছে খাড়া হয়ে গেছে সময় সময় আর সামনের দিকে যাবে না সময় আর সামনের দিকে যাবে না অফ হয়ে যাবে তখন কি করবা সময় থাকতে বানাও ফুজি বানাও বারবার বলতেছি আমি অদম ফুজি বানাও বানায়া কবরে যাও কবরে গেলে তুমি হাসবা জগৎ তোমার জন্য কাঁদবে আল্লাহ একবার বলো এই জন্য সায়রে বলেন রঙ্গের সেই দিন ছিল সবার একদিন রঙ্গরসের দিন ছিল একদিন বারো ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হল পাখি উড়ে যাবার বুঝি সময় এলো বলুন না পাখি উড়ে যাবার বুঝি মমতাজে টান মারলে এক হাজার টিকা নোটটা দিয়া ইরামাইরা কয় আমি কারামতালি

উড়ে যাবার বুঝি সময় এলো বলুন পাখি যাবার বুঝি সময় এলো শরীরের চামড়া ছিল টান গলা সিরে গাইতাম গান গলার আওয়াজ কত ভক্ত শ্রোতাই শুনিল পাকিল মাথার চুল কথা বলতে করে ভুল পাকিল মাথার চুল কথা বলতে করে ভুল এ বুঝি চলে যাওয়ার ডাকেল পাখি উড়ে যাবার বুঝি সময় কেউ মুখটা ধুপা লাগে রয়েছে পাখি উড়ে যাবার বুঝি আপনারা যাই দেন না পাখি উড়ে যাবার বুঝি রং ধর দিন ছিল সবার এক দিন ছিল নেছিল নি এই দিন ছিল সবার এক দিন 12 ঘন্টা বেলা ডুবি সন্ধ্যা হল পাখি উড়ে যাবার বুঝি সময় বলেন না পাখি উড়ে যাবার বুঝি আহা পাখি উড়ে যাবার বুঝি সময় ঘন ঘন আসে দম দু দেখি কম বলুন না ঘন ঘন আসে দম দু দেখি কম পিসি পিসে জম আমার ঘুরতে লাগিল ও পিসি পিসে জম আমার ঘুরতে লাগিল এখন হাটু হলো দুটি পাও হিনু হলো সরব গাও হাটু হলো দুটো পাও হিনু হলো সরব গাও এ চলে যাওয়ার সময় এলো হাই রে এ চলে যাওয়ার সময় এলো পাখি উড়ে যাবার বুঝি সময় বলেন বলেন পাখি উড়ে যাবার বুঝি রঙ্গর শের দিন ছিল সবার একদিন বারো ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হল পাখি উড়ে যাবার বুঝি সময় এত সুন্দর পরি পাটি দেহ খাঁচাই ছিল খাটি এখন দুঃখী সেই খাচাই জল ধরিল কথা কয় না কথা কয় না এত সুন্দর পরি পাটি হৃষ্ট মারে মারেলামু ভাড়ে এলামু কথা কয় না এত সুন্দর পরি পাটি দেহ খাঁচাই ছিল খাটি এখন দেখি সেই খাঁচাই জং ধরিল ডাক দিলে এখন কেউ শুনে না কথা কয় না এখন দেখি সেই কাছায় জং ধরিল তাই পুরাতল খাঁচার পাকে করে শুধু ডাকা ডাকি পুরাতল খাঁচার পাকে করে শুধু ডাকা ডাকি করিম করে করিম করিম করে অত ফের ফেরাই না ভয় তো কথা কয় না

বারো ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হল পাখি উড়ে যাবার বুঝি সময় বলুন পাখি ওরে যাবার বুঝি বলেন না লাগবা আমার নবীজির দরবারে নালিশ দিলেন খাতুনি জান্নাত ফাতিমা ভালো লাগবে খাতুনি জান্নাত ফাতিমা রাদি আল্লাহ জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী যিনি হবেন খাতুনে জান্নাত কয় ইয়া রাসূলুল্লাহ আমার শ্বশুর বাড়ি অনেকটা দূরে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ অর্থাৎ আমার জামাই আমার যেহান ও রাইক্কা মওলা আলী বাড়িটা রাখছে এই জায়গাটা একটু দূরে আপনি নবী তো ফজরের নামাজের টাইমে যাওয়ার সময় একবার আমারে দেই খাজান আস্তে একবার দেখেন যাইতে একবার দেখেন প্রতিদিন আপনি নবী আমি ফাতিমারে না দেখলে ঠিক থাকতে পারেন না দয়া করে আপনি একটু দয়া করে আমাকে আপনার কাছে আনতে চেষ্টা করুন আপনি যে যান হাইটা দূরে আমার বড় কষ্ট হয় আমি জানি আপনি নবী নিজেও কষ্ট পান সুহাল না আপনি নবী নিজেও কষ্টবান আমার বড় কষ্ট লাগে রসুল আপনার এমন সাহাবি ওই সাহাবির অনেকটি বাড়ি আছে তার বাড়া দেওয়াল আছে এই বাড়ার থেকে একটা বাড়ি মানুষদেরকে আলাদা করিয়া বাড়ির থেকে দূরে সরাইয়া অথবা বাড়িটাকে খালি করিয়া আপনি যদি নবী যদি একটু বলেন আমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিলেন আমি কাছে থাকতে পারব আপনি যাইতে নবী আইতে আমাকে দেখবেন আমি আপনাকে দেখব ইয়া রসুল আল্লাহ আপনি যেমন আমাকে না দেখতে না দেখে থাকতে পারেন না রসুল গো আমিও আপনাকে না দেখে থাকতে পারি না ইয়া রসুল আল্লাহ দয়া করে একটু ব্যবস্থা করুন আপনি সাহাবিকে বলেন আমার রসুল বলেন ফাতিমা এটা আমার বড় লজ্জার ব্যাপার আমি বলতে পারি না সাহাবি ইসলামের ব্যাপারে অনেক খেদমত করেছে যেই সাহাবির কথা বলছ ওই সাহাবি ইসলামের ব্যাপারে তার অনেক ক্ষেত আছে আমি কেমনে বারবার তাকে বলি বিশেষ করে আমার জন্য আমি ফাতিমা তোমার ঘরের জন্য আমি বলতে পারবো না কিন্তু একদিন পরে ওই সাহাবির কানে কিভাবে জানি এই অ্যালার্মটা পৌঁছে গেল আবার নবীজির নন্দিনী খাতুনে জান্নাত বিল ফাতিমা বাড়ি চাইতেছে কাছে থাকার জন্য ওই সাহাবির ব্যাপারে নবীজির কাছে প্রস্তাব রেখেছে আল্লাহর রাসূল যেন বলে রাসূল না করেছে এই সাহাবী দৌড়ে আমার নবীজির কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজী আমি হাজি আমার রসুল বলবেন কিছু বলবে নাকি ইয়া রসুল আল্লাহ খাতুনে জান্নাতের জন্য একটা বাড়ি বড় প্রয়োজন কেন খাতুনে জান্নাত আপনাকে ছাড়া বাসে না আপনাও ফাদি মাকে ছাড়া বাসেন না আমার নবী বলেন তুমি কার থেকে শুনেছ ইয়া রসুল আল্লাহ আমি শুনেছি আমি বুঝেছি নবী গো আমি যা জেনে ফেলেছি আমি বুঝে ফেলেছি আমি বাড়িটা খালি করে দিয়েছি সুহান আল্লাহ কদিন না তু মহাপতিুরুশ্রী বড়ুন আল্লাহ সাল জু রে আল্লাহ অম্মিয়ান مولانا محمد اللہم اے جبک بابا رہا جڑے سئی محمد نبی مولانا کارلا گیا کا دور من আপনা বলুন কার লাগি আকা কে আছে তুর আপ আহা আশলা শুযে আছে ওই জে না আলাহমা শলি আলা সিয়া দেনা মোহামা বলেন पियाना मौलाना मोहम्मद बोलें अल्लाहू अकबर সালের আওয়াজ দাও হইছে না বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার খাতুনে জান্নাত জন্য আমি বাড়ি খালি কইরা দিছি ইয়া রাসূলুল্লাহ আপনি মওলা আলে বলেন আমি ঘর আলাদা করেছি আমি বাড়ি খালি করে দিয়েছি খাতুনে জান্নাত থাকবে রসুল গো আমি আরেকটা কথা বলতে চাই খাতুনে জান্নাত মৌলা আলী থাকবে আমার বাড়ির ভাড়া লাগবে না আমার রসুল খুশি হলেন সাবির জন্য দোয়া করলেন খাতুনে জান্নাত মুস্কি হাসি দিলেন মৌলা আলী ভাবলেন আর ফাতিমার কষ্ট হবে না খাতুনে জান্নাত ভাবতেছেন রসুল অনেক দূরে গিয়ে আমার সাথে দেখা করতো আর আল্লাহর নবীর কষ্ট করা লাগবে না আমার নবীজি প্রতিদিন আসে আর যায় দেখা করে হঠাৎ করে একদিন আল্লাহর নবী তিন দিন পরে আসলেন খাতুনে জান্নাতের ঘরে তিন দিন পর্যন্ত বাইরে ছিলেন ইসলামের দাওয়াতে কিন্তু ঘটনা চক্রে তিন দিন পর্যন্ত নবীজির কোনো খাবার ছিল না আমার নবীজি তিন দিন পর্যন্ত উপাস খাবার নাই রসুল ভাবলেন আমি একটু খাতুনে জান্নাতের ঘরে যাই খাতুনে জান্নাত আমার চেহারা দেখলেই বুঝবে আমার কিছু বলা লাগবে না তাহলে নিশ্চয় ঘরে খাবার যাই কিছু আছে আমাকে এনে দিবেন খাতুনে জান্নাতের ঘরে গিয়ে আল্লাহর নবী দরজায় আসতে করে নাড়া দিলেন দরজা খুলে দিলেন খাতুনে জান্নাত দাঁড়িয়ে আমার নবীকে আসার জন্য অফার দিলেন বসাইলেন কদম মুবারকে ধরে চুমা দিলেন আমার রসুল বললেন ফাতিমা খাতুনে জান্নাত কয়ে আমি চেহারা দেখেই বুঝতে পেরেছি আল্লাহর নবী কয়েকদিন ধরে খায় না আমি যা বুঝার বুঝে ফেলেছি কিন্তু ঘটনাক্রমে খাতুনে জান্নাতের গরু তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই খাতুনে জান্নাত মাওলা আলীকে ডেকে বলেন আলী রে ও আলী আমার নবীজির চেহারা মুবারক দেখে আমি যা বুঝার বুঝে ফেলেছি আমি বুঝে ফেলেছি রবি নবী তিন দিন না চার দিন না মনে হয় কয়েক দিন পর্যন্ত খায় নাই লজ্জা আল্লাহর নবী আমাকে কিছু বলে নাই মেয়ের ঘরে আমি কেমনে খাবার চাইব কিন্তু আমার ঘরে তো কোনো খাবার নাই আমি কিভাবে দিব রসুল ঘরে ঢুকে খাতুনে জান্নাতের চেহারার দিকে তাকাইয়া রসুল নিজেই বুঝে ফেলেছেন ইমাম হাসান হুসাইনের চেহারা মলিন দেখা যায় খাতুনে জান্নাতের চেহারা সোটা হয়ে গেছে মাওলা আলী লজ্জায় কিছু বলতে পারতেছে না এই মুহূর্তে দৌড়াইয়া ইমাম হুসাইন বলেন না না গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মায়ের ঘরে তিন দিন পর্যন্ত খাবার নাই আপনি রসুলকে কোথা থেকে এসেছেন আপনি নবীজির চেহারা মোবারক মলিন আছে ইয়া হয়ে রাসূলুল্লাহ মা তো লজ্জা পাচ্ছে কিছু বলতেছে না আমরার গরু খাবার নাই আমার নবীজি কিছু বললেন না চেহারা মুবারক মলিন চক্ষু মুবারকে টলমল করে পানি। জমছে আমার নবীজি চকুারক দিয়ে পানি আসতে গেলেন ইমাম হাসান হুসাইন নবীজিকে জড়াইয়া ধরলেন আমার নবীজি দুইজনের মাথায় হাত দিয়ে কপালে চুমা দিয়ে বের হয়ে যাবেন এই মুহূর্তে খাতুনে আমার মাবুদের দরবারে হাত বাড়ায়া দিলেন আল্লাহ একবার বল তিন দিন ধরে খাবার নাই আমি কোন খাবার চাই নাই তিন দিন ধরে আমার সন্তান খায় না স্বামী কোথাও থেকে রোজগার করতে পারে না আমি তোমার কাছে কিছু বলি না খোদা আমি যদি ফাতিমা তোমার কাছে যায় তুমি কি দিবা না আমার বড় কষ্ট হচ্ছে আমার বাবা নবী আমার ঘরে আইসা উপাস চলে যাবে আমি সহ্য করতে পারতেছিলাম আমার নরের নবী আমার ঘরে আইসা উফাস যাবে আমার চেহারার দিকে তাকায়া কিছু বলে নাই রসুল বুঝতে পেরেছে আমার ঘরে খাবার নাই বাচ্চারাও খায় নাই ফাতেমাও খায় নাই আলিয়াও খায় নাই খোদা আমাকে যদি তুমি খাবার না দাও কোনদিন আমি চাইবো না খোদা রে আমার নুরের নবী উপাস আমার ঘর থেকে যাচ্ছে আমার সহ্য হচ্ছে না আমার আল্লাহ ডেকে বলে জিম রায়ে আল্লাহ একবার বলে ফেরেশতা তুই কই যা জান্নাতী খাবার নিয়া আমার ফতেমার গড়ে দিয়া হঠাৎ করে একটা মানুষের সুরত্তরে খাবার দিয়া ধিম করে মানুষটা অদৃশ্য হয়ে গেলেন খাতুনে জান্নাত খাবার দেখেই বুঝতে পেরেছেন এটা জান্নাতী খাবার আল্লাহ একবার বলুন খাবার এসে গেছে খাদুরে জান্নাত চোখের পানি গুলি মুছে মাহবুদের শুকরিয়া আদায় করে ইমাম হুসাইন কে বলেন যা নুরের নবী হাঁটতেছে চলে যাচ্ছে দৌড়ে গিয়ে বলো ফাতিমা ডাকছে আবার যাবার জন্য আবার আল্লাহর তরফ থেকে খাবারের ফয়সালা হয়ে গেছে ইমাম হাসান হুসাইন দুইজন গিয়ে আবার নূরের নবীর ধরলেন ইয়া রসুল আল্লাহ না গো চলুন আমাদের ঘরে খাবার এসেছে রসূল বলেন তোমাদের ঘরে খাবার কুত্তে গিয়ে এসেছে রসুল জানে কি জানে না ইয়া রসুল আল্লাহ খাবার এসেছে মা ডাকতেছে না হলে খাবে না আপনি চান আমার রসুল আবার ব্রেক করলেন আমার রসুল ফিরে আসলেন এসে দেখেন জান্নাতী পাত্রে জান্নাতী খাবার আল্লাহ বাগবান আমার নবীজি ইমাম হাসান কে বসলেন ইমাম হুসাইন কে বসলেন নুরের নবীজি নূরানি হাত মুবারক দিয়ে হাসানের হযরত হাসানের মুখের মধ্যে দিয়ে দিলেন হযরত হুসাইনের মুখের মধ্যে দিয়ে দিলেন এই দৃশ্য দেখে খাতুনে জান্নাত আনন্দের চোখে পানি সারে আমার রসুল বলেন আয় ফাতিমা ফাতিমা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজে হাতে আপনার মুখে তুইলা দেই আল্লাহর জগৎ খুশি নুরের নবীর নুরানি জবান মুবারকে খাতুনে জান্নাতের হাত দ্বারা খাবার মৌলা আলী খাইলেন খাওয়ার পরে দেখা গেল যেই পরিমাণে খাবার ছিল পরিবারের সবাই খাবারের বলে আবার দেখে গেল এই সেই পরিমাণ খাবারই রয়ে গেছে আমার দয়াল নবীজি ডেকে বলেন আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে দাও পাড়া প্রতিবেশী আশেপাশে যারা ছিল তাদেরকে দেওয়ার পরে দেখে গেল যতটুকু খাবার ছিল পুরাটাই রয়ে গেছে দেখে গেল মহল্লাই যারা আসিল উপবাস তারা সবাইকে খাতুন কোনো জান্নাত নিজে হাতে বাইটা বাইটা খাবার গুলি দেয় আর কই লও সবাই খায় আর কই এরম গরম গুস্ত জীবনে কোনো খাই নাই এত মজার গুস্ত এত মজার রুটি এত মজার খাবার আল্লাহর জমিনে জীবনও কোনোদিন খাই নাই ফাতিমা এই খাবার কোথ থেকে এনেছ খাতুনে জান্নাত বলেন এই খাবার হলো জান্নাতি খাবার আল্লাহ আমাদের জন্য ফয়সালা করে দিয়েছে ولان الله اكبر